প্রথমে কিভাবে গোল করে তারপর একটা হাঁস আঁকা যায় দেখো, গোল থেকে নাইন, নাইন থেকে টু, তারপর নিচ থেকে আর একটা লাইন দিয়ে, তারপর টানা ফোর আর চৌকিতে দিয়ে। তারপরে আবার দেখো ফাইনালি কি করে আর একটা হাঁস ড্র করা যায়, খুব সহজ পদ্ধতিতে তোমরা শিখতে পাবে কি সুন্দরভাবে ডানাগুলো করা যায়। তোমরা দেখো চোখ ঠোঁট খুব সুন্দর করে, তারপর নিচ থেকে তোমরা জলের ঢেউগুলো দিয়ে দাও, খুব সুন্দর লাগবে আশা করি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি নিয়ে আসবো অনেক অনেক ভিডিও, দেখতে ভুলো না কিন্তু। ওকে টাটা।